কথা বলার আছে, সেটা হচ্ছে যে যখন বাচ্চাই আংটির ফার্স্ট টিজারটা আসে পুজোর সময়, সেখানে আমার একটা সংলাপ ছিল যে তোমরা আসছো তো, নয়তো কিন্তু এই নাটক একদম জমবে না। তাতে কিন্তু অনেকে আছেন যারা বাচ্চাই আংটি পড়েননি, তাদের জন্য কিন্তু ওই প্রমোশনটা দরকার, এবং তারা আজকের দিনের ছেলে মেয়েরা তারা কিন্তু একটা ছবির প্রমোশনাল পুরো প্ল্যানটার সঙ্গে খুব অভ্যস্ত। কাজেই কোনো ছবির সঙ্গে যদি সেই প্রমোশনাল প্ল্যানটা না থাকে, তাহলে কিন্তু তারা অভিমানও করছেন যে আমরা তো ফেলুদা দেখতে যাই, কিন্তু তার এত প্রমোশন হচ্ছে না কেন, আমরা আরও বেশি প্রমোশন চাই, সেটাও পায়। আর একটা জিনিসও দেখতে হবে, এই ফেলুদা রিলিজের পরে আমি যখন কোনো সামাজিক অনুষ্ঠানে গেছি, একদম ছোটরা মানে 6-7 বছরের যারা বা তার থেকে আরেকটু বড় যারা, তারা কিন্তু অনেকে বাছাই আংটি মাথায় রাখতে না পারে, তারা বলছেন হিরে গানটি এরকম করে আমার কাছে এসেছে। তাদের কথাটাও কিন্তু আমাকে ভাবতে হবে, যেরকম বয়োজ্যেষ্ঠরা আছেন যারা ফেলুদা পড়ে বড় হয়েছেন, যারা ফেলুদা তাদের সিস্টেমে আছে, মানে আমার যেরকম ফেলুদা আমার সিস্টেমের মধ্যে আছে, আবার অনেকে আছেন যারা কিন্তু বাছাই আংটি দেখার পরে গিয়ে বাছাই আংটি পড়ছেন, বা বাবা মা তাদের বলছেন সিনেমাটা দেখেছিলাম এই নাও বইটা পড়ো, তাদের কথাটা কিন্তু ভুলে গেলে চলবে না, তাদের জন্যও কিন্তু আমার এই প্রমোশনটা দরকার আছে। চেঞ্জ বলতে একটা বা দুটো ছোটো ছোটো চেঞ্জ হয়েছে, তখন ফেলুদার বাড়িতে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট টিভি বোধ হয় ছিল না, এইখানে টিভিটা দেখিয়েছেন আছে, আর বোধ হয় ফেলুদার তখন ল্যান্ডলাইন মানে কর্ডেড ল্যান্ডলাইন ছিল, পরে দেখিয়েছেন একটা কর্ডলেস আছে, এছাড়া ফেলুদার আর কিছু চেঞ্জ নেই। তো সন্দীপটা আপনি কি ভাবছেন যে এরপরে ফেলুদাকে কিন্ডেল ট্যাবলেট এরপরে যখন ফেলুদা করবেন তো আরেকটু এগোবেন না যেরকম আছেন? মানে আমার মনে হয় না, কারণ যদি বাচ্চাই আংটি না চলতো তাহলে হয়তো একটু ভাবনা চিন্তা করতে হতো খুব সিরিয়াসলি, কিন্তু যখন লোকেরা নিয়েছে, এখনকার জেনারেশন যখন নিয়েছে, আর পুরনো জেনারেশনের কথা আমি ছেড়ে দিলাম, আমার মনে হয় না আর চেঞ্জের দরকার আছে। কারণ আমি যেটা এখন যেটা হচ্ছে ভীষণ, যেমন শার্লক হোমস হচ্ছে, শার্লক হচ্ছে টেলিভিশনে বিবিসির জন্যে, সেটা খুব ইন্টারেস্টিং, বিশেষ করে প্রথম দুটো সিজন আমার ভীষণ ভালো লেগেছিল, থার্ড সিজনটা আমার অতটা ভালো লাগেনি। কারণ আমার এখন যিনি করছেন বেনেডিক্ট বাবু তিনি অত্যন্ত ভালো, মানে সে বিষয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু আমার কেন জানি মনে হয় যে কিন্তু তাকে অতটা হাইটেক অতটা না করানোই ভালো, কারণ আমার মনে হয় না লোকেদের সেরকমভাবে এক্সাইটমেন্ট থাকে। যাই হোক, আমরা পরে এটা দর্শকদের মত নিয়ে নেব, দর্শকদের কাছ থেকে অবশ্যই জানতে চাইব যে তারা কি ফেলুদার পরিবর্তন চান কি চান না। তবে তার আগে আমি আমাদের এই সময়ের ফেলুদা নাম্বার 2 এবং লেটেস্ট ফেলুদা আবির চট্টোপাধ্যায়, আমার আবির চট্টোপাধ্যায়কে ফেলুদা একদম দারুণ লেগেছে, আবার আবির চট্টোপাধ্যায়কে ব্যোমকেশও দারুণ লেগেছে। আবির চট্টোপাধ্যায়, আপনার কি কোনো আইডেন্টিটি ক্রাইসিস বোধ করেছেন অভিনেতা হিসেবে, যে আপনি কতটা ব্যোমকেশ কতটা ফেলুদা? থ্যাংক ইউ। না, আমার নিজের খুব একটা আইডেন্টিটি ক্রাইসিস হয়নি, আমার খুব একটা নিজের যে আইডেন্টিটি ক্রাইসিস হয়েছে তা নয়, তবে যেটা সব থেকে বড় আশঙ্কার জায়গা হয়েছিল যখন জানতে পারলাম যে দুটো ছবি একই দিনে রিলিজ করবে, তখন একটা আশঙ্কার জায়গা হয়েছিল যে দর্শক যারা আছেন তাদের কাছে তো ব্যোমকেশও ভীষণ পছন্দের একজন চরিত্র, এবং আগের দুটি ব্যোমকেশই তারা ভীষণ ভালোভাবে অ্যাকসেপ্ট করেছেন আমাকে, আর ফেলুদা তো আমাদের সকলের ভীষণ প্রিয়, তো দুটো ছবি একই দিনে রিলিজ হলে তাদের কি মনে হবে, তারা কোনো দ্বিধায় ভুগবেন কিনা, সেইটা একটা ক্রাইসিস হয়েছিল, কিন্তু সেটা এখন আর নেই এবং কোনো ফিডব্যাকও পাননি। প্রবেশ করবো ফেলুদাতে, বিশেষ করে বাচ্চাই আংটি যেভাবে মানুষদের ভালো লেগেছে তাতে দায়িত্ব আরও বেড়ে গেছে, যাতে পরের ছবিটা সেটা যেটাই হোক, বাবু তো এখনও জানাননি, সেটা যেটাই হোক সেটা আরও ভালো করতে হবে। আর যেরকম ফেলুদা যখন ফেলুদা করতে চলেছেন তখন বাবুদা বলেছিলেন যে পুরনো ছবিগুলো দেখো না, আমাকেও একই ব্রিফ দেওয়া হয়েছিল যে পুরনো ছবিগুলো এক্ষুনি আর দেখো না, আর বাবুদা আর একটা রিকোয়েস্ট করে, হ্যাঁ মানে ফেলুদা বা সমস্ত কিছু কারোর ছবি আর দেখো না, মুশকিল হচ্ছে যে ছবিগুলো না দেখার কথা হচ্ছে সেগুলো এতবার দেখেছি সেগুলো ভিতর থেকে বেরোনোটাই একটা প্রসেস। না, বাবুদা আর একটা রিকোয়েস্ট করেছিলেন, সেটা আমি সচরাচর বলি না, বাবুদা একটা রিকোয়েস্টিং না, বাবুদা বলেছিলেন যখন ভেলুটা রিলিজ করবে প্রমোশনের চশমাটা পড়ো না, কারণ আমার একটা ব্যক্তিগতভাবে একটা চশমা আছে,
যেটা কিনা একটু ব্যোমকেশের মতো একটা আজকের দিনেও আমি চশমাটা এখনো পরিনি, যখন বোঝাই যাচ্ছে ফেলুদার দিকেই আমার মানে পুরোপুরি মনোনিবেশ এখন। বা আমার যেটা মনে হয়েছে যে আমরা একটু আগে শুনলাম যে বেগুদা মানে সত্যসাচী চক্রবর্তী ফেলুদা সব করেছে, তুমিও কি সব করেছো? হ্যাঁ, আমারও ফেলুদা সব ছিল প্রথম পড়া থেকে, তারপরে সব করে। আচ্ছা, লালমোহনবাবুর ক্যারেক্টারটা ভবিষ্যতে কী প্ল্যান আছে? মানে আপনি তো বাদশাহী আন্টি করলেন, এখানে লালমোহনবাবু নেই আর আসেননি, গ্যাংটকে গন্ডগোলেও আসেননি, উনি সোনার্কের লাই প্রথম এলেন। এবং লালমোহনবাবু তো আমাদের কৈশোরের সঙ্গে এমনভাবে জড়িয়ে আছেন, প্রথমে সন্তোষ দত্তর থেকে আমি আমরা আজও বেরোতে পারিনি, তারপরে বিভু ভট্টাচার্য অনেকটাই সেটাকে পরিপূর্ণ করে দিয়েছিলেন। আগামী দিনে ফেলুদা করতে হলে তো আপনাকে কি গ্যাংটকে গন্ডগোল করতে হবে অথবা লালমোহনবাবুকে খুঁজে বের করতে হবে, আবিষ্কার করতে হবে? নর্মালি গ্যাংটকে গন্ডগোলই পরে হওয়া উচিত, কাজে এখন জটায়ু সম্পর্কে যত কম ভাবা যায় ততই মঙ্গল। আর মুশকিল হচ্ছে এখন আমি কাউকে নিজে গেছে গিয়ে তো বলতে পারছি না আপনি জটায়ু সাজবেন কিনা, যারা যারা জটায়ু সেরেছেন তারা এমন চটাপট চলে যাচ্ছে, এইটা খুব একটা মারাত্মক ব্যাপার, খুবই মুশকিল। যদিও বিভূত আমাদের সঙ্গে বহুদিন ছিলেন, যদি আমরা টেলিভিশন ধরি এবং ফিল্ম ধরি, কিন্তু জটায়ু একটা অদ্ভুত জিনিস চরিত্র, তো মানে কাউকে গিয়ে বলা যায় না, নিজে থেকে যদি কেউ এসে বলে যে আমি জটায়ু করতে রাজি আছি, আত্মবলিদানের মতো আপনি বলতে চাইছেন, সেরকম ব্যাপার তো না। ইমিডিয়েটলি জটায়ু সম্বন্ধে ভাবনা ছিল। আরেকটি মানে ফেলুদা করার সুযোগ আপনার জটায়ুহীন কাজে না, সেটা আমার একটা ভয় ছিল যে জটায়ু বাদে আদৌ ফেলুদাকে লোকেরা অ্যাকসেপ্ট করবে কি না, মানে কারণ আমরা তো আবার আগে ফিরে গেছি, তো সেটা যখন দর্শকেরা নিয়েছেন তখন আমার এখনও আরেকটা ডেফিনেটলি জটায়ুহীন ছবি করা যায় বলে আমার বিশ্বাস। বাবুদা সন্দীপদাকে আরেকটা প্রশ্ন, আচ্ছা ফেলুদাকে আমরা হিন্দি ভাষা দেখতে পারবো না কোনোদিন? মানে ধরুন আজকে ন্যাশনাল লেভেলে যদি ফেলুদাকে আমরা দেখতে চাই, নাকি ফেলুদা শুধুমাত্র বাংলাতেই থাকবে? না, আমি জানি না এখন সেটা, মানে আমরা একটা তো ন্যাশনাল নেটওয়ার্কের জন্য ফেলুদা করেছিলাম, সে তো জানি, যতকাণ্ড কাঠমান্ডুতে মানে কিসা কাঠমান্ডু মেয়ে বলে তখন হয়েছিল, তো তখন একটা ন্যাশনাল চেহারা দেওয়ার চেষ্টা করা হয়েছিল, শশী কাপুর বড় পর্দা, শশী কাপুর ফেলুদা সেজেছিলেন, ভবনাকা সেই জটায়ু সেজেছিলেন, মাস্টার অলঙ্কার সেজেছিলেন তোপসে, এবং সেটা একটা ন্যাশনাল নেটওয়ার্কের চেহারা, একটা ন্যাশনাল চেহারা দেওয়ার একটা চেষ্টা করা হয়েছিল। সেটা আমার মনে হয়েছিল যে শুটিং করতে করতেই মনে হচ্ছিলো যে এটা যাই হোক না কেন ফেলুদা হচ্ছে না, হচ্ছে না, এটা ন্যাশনাল নেটওয়ার্কের জন্য ঠিক আছে, কিন্তু তারপর যেটা হলো যখন ফেলুদাটা দেখানো শুরু হলো তখন সেটা পশ্চিমবাংলার বাইরে খুব জনপ্রিয় হয়েছে, কিন্তু পশ্চিমবাংলা একদম মানে সেটা আমি জানতাম যে টোটাল ফেলিয়ার, মানে আসলে এই প্রশ্ন আমি করছি এই জন্যে যে কোন অ্যাডভেঞ্চার ছবি হিসেবে হয়েছে হয়তো, কিন্তু গ্যাংটক গন্ডগোলে তো আপনি জানেন যে কিছু কিছু পুরনো জিনিস রয়েছে, যেমন টেলিগ্রামের ব্যাপার রয়েছে, সেগুলো কীভাবে সলভ করা যায় আমি কিন্তু এখনও জানি না, সত্যি এটা খুবই কঠিন, মানে কিছু কিছু জিনিসটা এখন একদম অবসোলিট হয়ে গেছে, তো সেগুলোকে কীভাবে ট্যাকল করা যায়, যেমন আমার তো মনে হয় যে একটা ভীষণ যেটা আবির এবং বেনু স্বীকার করবে যে আমি সেদিনই ছিন্নমস্তার অভিশাপ করছিলাম এবং সাংঘাতিক একটা ফেলুদা বলে আমার মনে হয়, কিন্তু সেটা তো এখন এখনকার কন্টেক্সটে করা একটু মুশকিল, কারণ সার্কাসে তো এখন আর বাদ নেই, বাদ নেই সেটা নিয়ে আবার করতে গেলে সমস্যা, অন্য সমস্যা আমাকে পরিবেশ পুরনো সময় ফেলুদাকে আবার ফিরিয়ে নিয়ে যেতে হবে, সেটা তো মুশকিল, এখন আমরা এখনকার সময় নিয়ে এসেছি ফেলুদাকে, আর পুরনোতে তো আর ফিরিয়ে যাওয়া যায় না, সেটাই হচ্ছে ব্যাপার। এবং আপনি আর একটা কিছু কিছু সমস্যা ডেফিনেটলি আমরা ফেস করবো, এ বিষয়ে কোনো সন্দেহ নেই, অবশ্যই করবে, কিন্তু যতটা কল্পের ফ্লেভারটা রাখা যায় যতটা ইন্টারেস্টিংভাবে, যখন যেমন আমার যেটা আমার সব থেকে ইম্পর্টেন্ট মনে হয়েছে যে যে গোড়ার দিকে যখন সোনার কেল্লা বা জয়বাবা ফেলমাস হয়েছে তখন সেটা ভুটানিক থেকে বাবা থ্রিলার ফর্ম্যাটে নিয়ে গেছিল, একদম, কারণ বাবার ভুটানিক ফর্ম্যাটটার প্রতি খুব একটা মানে ফিল্মের দিক থেকে খুব একটা ভালো লাগতো না, কারণ উনি ভাবতেন যে একবার সল্ট ব্যাপারটা সল্ট হয়ে গেলে গেছিলাম, এখন আমি ভুটানিক ফর্ম্যাটে আবার ফিরে গেছি, ফিরে এসেছি, কারণ এখন দর্শক বদলেছে, এখন জেন মিক্স এসে গেছে,
এবং তারা ভুটানিটটা প্রেফার করছে এবং মানে খুনি বা অপরাধী জেনেও আবার দ্বিতীয়বার ছবিটা দেখতে যাচ্ছে। এটা একটা নতুন ইম্পর্টেন্ট জিনিস যেটা বাবা দেখে গেলে হয়তো একটা মজা লাগে, খুব আনন্দ, খুব আনন্দ অবশ্যই। আমরা টেলিভিশনে কিন্তু রাখি না, কারণ টেলিভিশনে তো ওয়ান টাইম ভিউইং, সেখানে তো একবার রিপিট ভ্যালিউর কোনো প্রশ্ন উঠছে। হ্যাঁ বলছি যে আমাদের দর্শক বন্ধুরা ওনাকেও যেভাবে সরে যেতে হয়েছে ঠিক সেভাবেই আমাকে সরে যেতে হবে, এইটাই হচ্ছে দ্য নেচার্স ল, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। মানে একজন অনন্তকাল ধরে একটা চরিত্র করে উঠতে পারে না, এবং এটা আমার পক্ষে একটু হিংসুটেমি হয়ে যাবে, কারণ আমি নিজেকে হিংসুটে বলতে চাই না যে সবকটাই গল্প আমি করে ফেলবো আর কাউকে করতে দেবো না, এটা ঠিক না। যে ঠিক আছে, কিন্তু তোমাকে ছবিটাও কিন্তু ভালো করে তৈরি করতে হবে, মানে এটা যে একটা হয়ে গেছে ঠিক আছে, ফেলুদা বলি যে লাইনটা কিন্তু বেশি দিন থাকবে না যদি ভালো ছবি না হয়, এখন সেটা ইজ ভেরি ইম্পর্টেন্ট, ইউ হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল। যেই তোমার একটা একটা ফ্র্যাঞ্চাইজিতে তুমি এসে যাচ্ছ যেটা তোমার একটা খুব ইন্টারেস্টিং একটা, এখন তো সব সবই প্রোডাক্ট, এটা একেবারেই নয়, কারণ আমাকে সবসময় মনে রাখতে হবে যে অডিয়েন্স চেঞ্জ করছে, ইয়াং অডিয়েন্স হচ্ছে, এবং তাই জন্য আমাকে কনস্ট্যান্টলি মাথা কাটাতে হচ্ছে যে কী করা উচিত, কতটা ভালো করে করা যায় জিনিসটা। এখন সবসময় কিছুটা তো কম্প্রোমাইজ আমাদের করতেই হয়, মানে কম্প্রোমাইজ করা ছাড়া মানে ফল্ট ছাড়া তো ছবি হয় না, এটা অ্যাবসার্ড ব্যাপার, কিন্তু সেটাও আমাদের ভাবতে হয়। এই সার্পেন্টাইন ইউজ ফিউজ হোয়াটএভার তুমি সবই বলছো, কিন্তু তোমার যদি মাউথ পাবলিসিটি এবং হুইসপারিং ক্যাম্পেইনটা কমজোরি হয়ে যায় মানে প্রথম দিনের পর, তাহলে কিন্তু ইউ হ্যাভ নো ফিউচার, ইউ হ্যাভ টু ডু ইট।